তুম দেখেছিলে এই ছেলেটা কি দেখেছিলে সাজা ফেলে কি দেখেছিলে আস্তে আস্তে বল আমার মা ওখানে চুপ আস্তে আজকে ওলঙ্গাসে পড়ে আছে তারপর আমি এখান থেকে ছুটে গিয়ে মারে বলেছি ছোট ভাই আক্কাতে খুঁজে খুঁজে পাইনি বলে ছোট ভাই বার হয়েছে আমি ঠিক ঘুরে এখানে মা এখানে আমি ভেবেছি হয়তো বেঁচে আছে তার ছোট ভাই ওইধার দিকে পাঁচা পাঁচা ধরে দেখি হাত পাত কাট হয়ে গেছে আমি বলি মা আর বেঁচে নেই আমি বলি বেশি কিছু কইনা ট্রেনে ফাঁকাই বার কর ওরা তো শোনে না পাঁচাপাঁচি করতেছে খেতে মাথা খারাপ করে দিচ্ছে মাথায় দেখি এরকম জায়গায় দেখি হেসে কোপ মারা আর মাথায় আগে মুগুর মেরেছে মনে হয় ঘটনা আমি সকালে 9:30 সময় ভাত দিয়ে এসেছি মার কাছে কথাবার্তা বলে আমি বাড়ি এসেছি তখন 10:15 বাড়িতে এসে এখন মা আসছে না বলে 2:30-এর দিকে গিয়েছি গিয়ে খুঁজে খুঁজে পাইনি কোথাও থালা বাসন সব সেইভাবে ছিল ভাত সব সেইভাবে ছিল ওখানে রক্ত পড়ে ছিল সারা জায়গা খুঁজে খুঁজে পাইনি তখন বাড়িতে এসে দাদা বৌদিকে ডেকে নিয়ে ফের খুঁজেছি খুঁজে পাইনি তারপরে এসে বাড়িতে দুবার ঘুরে গিয়ে তারপর চারজনে গিয়ে তারপর লাস্টে মাকে বাঁচতলার ভিতরে পা দিয়ে প্রথমে মুগুর দিয়ে মনে হয় মেরেছে তারপর দা দিয়ে এখানে কুপিয়েছে এখানে এতটা কাটা ছিল বিড়ির ছাকা দিয়েছে পা বেঁধে রেখেছিল বিড়ির ছাকাটা কোন হাতে দিয়েছে আজ তক বাংলা জানুন সব খবর সবার আগে সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা বেল আইকন প্রেস করতে ভুলবেন না